ছাত্রজনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় অভিযোগ আছে ইউটিউবার তহিদ আফ্রিদিকে নিয়ে তহিদ আফ্রিদিকে বয়কটে ডাক দিতেও দেখা গেছে অনেকে মাসখানেক ধরে রোস্টিং ও ট্রোল হতে দেখে বিভিন্ন অভিযোগে চুপ থাকলেও মঙ্গলবার বিকেলে মুখ খুলেছেন আফ্রিদি তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি তখন যা করেছিলেন জানের ভয় করেছেন নিজেকে পরিস্থিতির শিকার বলেও পুরো লেখাতে বর্ণনা করেন এমনকি ডিবি হারুনের সঙ্গে তার সক্ষতা নিয়ে মুখ খুলেছেন তহিদ আফ্রিদি যদিও ঘণ্টাখানা পর অবশ্য দীর্ঘ স্ট্যাটাসটি আফ্রিদের অফিসিয়াল পেজে আর খুঁজে পাওয়া যায়নি আত্মপক্ষ সমর্থন করে দেওয়া তহিদ আফ্রিদি সেই পোস্টে বলেন আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যতদূর জানি বোবার নাকি কোনো সত্য থাকে না কিন্তু যতদিন যাচ্ছে শত্রু বেড়ে চলছে সাথে বেড়ে চলছে আমাকে নে মিথ্যা বানওয়ট কল্পের সংখ্যা আন্দোলনের সময় তিনি দুবাইতে ছিলেন উল্লেখ করে বলেন বাংলাদেশের যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে আর তখনই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াব সে পোস্ট করার পরও আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যখন শহীদ আবু সৈয়দ ভাইয়ের ছবি আমার সকল আইডিতে পোস্ট করি কিছুক্ষণ পরে আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটর সেন্টার থেকে জিয়ল আহসান কল দিয়ে বলেন তোমাকে একটা জিনিস জানাতে চাই তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছ এগুলো এখনই তোমাকে সরাতে হবে তোমার সাথে কে কে যুক্ত আছে এগুলোতে নিজের অবস্থান বলেন এইটাই পর আমি সাথে সাথে ফোন কেটে দিই কিছুক্ষণ পরে আমাকে ডিবি হারুন কল করে বলেন এই তুমি কার কল কাটছো তুমি জানো তুমি তোমার বাবা তোমাদের টেলিভিশন সব শেষ করে দিবে এখনে ওনাকে কল ব্যাক করো যা বলে আমি ভয়ে পোস্ট ডিলিট করে দেই আমার এখনো মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোরই ফোন ধরিনি কিন্তু ডিবি হারুন আমাকে ফোন দিয়ে যাচ্ছিল ডিবি হারুন আফ্রিদিকে ভয় দেখিয়েছিল জানিয়ে বলেন পরদিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয় বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে দেশে আসলেই কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেফতার হবা তখন আমি বলি চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিয়েছি আমি আরো বলি চাচা পোস্ট তো আমি করি নাই আমার অ্যাডমিন করছে যদিও পোস্টটা আমি করেছিলাম কিন্তু তখন ভয়ে আমি তাকে এই মিথ্যাটা বলি এটা শোনার পর উনি আমাকে বলেন তোমার ওই সব অ্যাডমিন সরাও এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে বলেন ওরে অ্যাক্সেস দাও ডিবে হারুন আমাকে আরো বলেন আফ্রিদি দেশে এসেই তুমি আগে আমার সাথে দেখা করবা তোমার নামে কিন্তু জঙ্গি মামলা হয়েছে